সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ মকসাদ আলী, প্রভাষক ইসলামের ইতিহাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের পাঠ্য বই ইসলামের ইতিহাসের খলিফা, দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহর রাজস্ব ব্যবস্থা সহ তার প্রশাসনের অন্যান্য উৎসগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হযরত উমর রাদিয়াল্লাহর রাজত্বকালে অর্থনৈতিক ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। তিনি কৃষি এবং কৃষকদের দুর্দশা লাঘবের জন্য প্রাচীন শোষণমূলক ভূতত্ত্ব ও জমিদারি প্রথা উচ্ছেদ করে পাশাপাশি ইরাক ভূমি জরিপ ও সুষ্ঠু বণ্টন ব্যবস্থার রাজস্ব নির্ধারণ ও আদায়ের ব্যবস্থা করে। উমর রাদিয়াল্লাহর খিলাফতকালে খিলাফতের পূর্বে রাজস্বের উৎস মূলত পাঁচটি ছিল। এই পাঁচটি ছাড়াও উমর রাদিয়াল্লাহ আরও কিছু নতুন নতুন উৎস তৈরি করে রাজস্বের পরিমাণ বৃদ্ধির চেষ্টা করে। উমর রাদিয়াল্লাহ খিলাফতকালে রাজস্বের উৎস ছিল ছয়টি। এই ছয়টি তোমাদের সামনে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। এক নম্বর, জাকাত। জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। ছালাতের পরেই মূলত জাকাতের স্থান। জাকাতের ব্যবহারিক অর্থ হচ্ছে যে কোনো প্রকার বহনযোগ্য বা স্থানান্তরযোগ্য মাল একটি নির্দিষ্ট পরিমাণে অর্থাৎ নিসাব এ পৌঁছালেই তার উপরে জাকাত দেওয়া ফরজ। ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সঙ্গতিপূর্ণ মুসলমান প্রজাকে জাকাত দিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘোড়ার উপরে জাকাত ছিল, কারণ ঘোড়া সেই সময় ব্যবসার প্রচলন ছিল। হযরত উমরের সময় ঘোড়ার ব্যবসার খুব লাভজনক ছিল না, তাই তিনি ঘোড়ার উপর জাকাত ধার্য করেন নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বৎসরের ব্যয়ের পর নিসাব পরিমাণ সম্পদের উপরেই জাকাত প্রদান করে থাকি। দুই নম্বর, জিজিয়া। জিজিয়া হল একটি নিরাপত্তামূলক কর। মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম প্রজাদের জানমালের নিরাপত্তার জন্যই এ কর প্রদান করা হয়। মূলত উমর রাদিয়াল্লাহর খিলাফতকালে যে সমস্ত অমুসলমান প্রজা তার রাষ্ট্রে বসবাস করেছিল তাদের উপরে এই করটা ধার্য ছিল। তিন নম্বর, খারাজ। খারাজ বা ভূমিকর ছিল রাজস্বের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহর আমলে মুসলিম সাম্রাজ্যের সীমানা যথেষ্ট পরিমাণে বিস্তার লাভ করেছিল। এইসব বিজিত অঞ্চল হইতে যে ভূমি, রাজস্ব বা খাজনা আদায় হতো তাই খারাজ বা ভূমিকর নামে পরিচিত ছিল। বিজিত অঞ্চলের মুসলমানদেরকে ভূসম্পত্তি ক্রয় করতে নিষেধ করে দেওয়া হয়েছিল। সুতরাং অমুসলমানদের বা অমুসলমান কৃষকদের এই কর দিতে হতো। তাহলে বিষয়টি পরিষ্কার যে মুসলিম রাষ্ট্রের বসবাসরত অমুসলমান প্রজাদের ভূমি রাজস্বকে মূলত খারাজ বলা হচ্ছে। এই খারাজ নির্ধারণের জন্য জমির গুণগত মান
উৎপাদনের পরিমাণ, সেচের সুযোগ সুবিধা প্রভৃতি বিষয়ের উপর নির্ভর করে মূলত এই খরচটা ধার্য করা হতো। এর পরিমাণ, খরচের পরিমাণ ছিল উৎপন্ন শস্যের সর্বোচ্চ দুই ভাগের এক ভাগ এবং সর্বনিম্ন পাঁচ ভাগের এক ভাগ। চার নম্বর উসর। উসর হচ্ছে মুসলিম প্রজাদের দেওয়া ভূমিকর। প্রাকৃতিক পানি সরবরাহ বা প্রকৃতির পানি সরবরাহ বা বৃষ্টির পানি দ্বারা ভূমি চাষাবাদ হলে সেক্ষেত্রে উসরের পরিমাণ ছিল দশ ভাগের এক ভাগ এবং জলসেচ বা কৃত্রিম উপায়ে চাষাবাদ করা হলে ভূমির উপর উসর হতো বিশ ভাগের এক ভাগ। এরপরে খুমস, পাঁচ নম্বরে খুমস। খুমস হচ্ছে গনিমতের বা যুদ্ধলব্ধ দ্রব্যাদির পাঁচ ভাগের এক ভাগ কোষাগারে জমা হতো। অবশিষ্ট চার ভাগ পাঁচ ভাগের এক চার ভাগ মুসলিম সৈন্যদের মধ্যে বণ্টন করে দেওয়া হতো। রাষ্ট্রের জন্য সংরক্ষিত এই অংশকে খুমস বলা হচ্ছে, অর্থাৎ এক পঞ্চমাংশকেই খুমস বলা হচ্ছে। এই অংশ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তার আত্মীয় স্বজন মুসলিম সেনাবাহিনী এবং সাজ সরঞ্জামের জন্য ব্যয় করা হতো। ছয় আলফাই, রাজ্যের সরি আলফাই হচ্ছে রাজস্বের একটি আরেকটি গুরুত্বপূর্ণ উৎস। দখলশ্রুত কিংবা উত্তরাধিকারী বিহীন সম্পত্তি, পলাতক, দেশত্যাগী, যে সমস্ত জমির বা সম্পদের মুসলমানদের হাতে চলে এসেছে তাই ফাই নামে অভিহিত করা হতো এবং এই সম্পত্তিটি সম্পূর্ণরূপে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে চলে যেত। আলফাই হচ্ছে রাষ্ট্রের মালিকানাধীন সম্পত্তি, এক কথায় রাষ্ট্রের মালিকানাধীন সম্পত্তি, যে সম্পত্তির কোনো উত্তরাধিকারী নেই। আরও পরিষ্কার করে যদি বলতে চাই তাহলে যে সম্পদের কোনো উত্তরাধিকারী নেই সেই সমস্ত সম্পদ সম্পূর্ণরূপে রাষ্ট্রের মালিকানাধীনে চলে যায়, তাকেই আলফায় বলা হয়। এই সমস্ত সম্পদ দ্বারা খাল খনন, নদীর বাঁধ নির্মাণ, কৃষির উন্নয়ন প্রকল্প, পানীয় জলের সুবিধা ইত্যাদি কাজে ব্যয় করা হতো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বাইতুল মাল নিয়ে একটু আলোচনা করি। বাইতুল মাল এটা একটি রাজকীয় কোষাগার বা রাষ্ট্রীয় সম্পত্তি। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহ এই বাইতুল মাল পুনর্গঠন করেছিলেন। ইতিপূর্বে বাইতুল মালের অস্তিত্ব থাকলেও এটি নিয়মিত প্রতিষ্ঠান হিসাবে কিন্তু পরিচিত ছিল না। খলিফা ওমরই সর্বপ্রথম ওয়ালিদ বিন হিশামের পরামর্শে একটি কেন্দ্রীয় বাইতুল মাল প্রতিষ্ঠা করেন এবং প্রত্যেকটা প্রদেশে, অর্থাৎ চোদ্দটা প্রদেশে চোদ্দটি বাইতুল মাল প্রতিষ্ঠা করেন। বাইতুল মাল ছিল জনগণের সম্পত্তি এবং এতে খলিফার কোনো অধিকার ছিল না। তিনি এই বাইতুল মালের রক্ষক ছিলেন মাত্র। শাসন কার্যের সাধারণ ব্যয় নির্বাহের পরে অতিরিক্ত অর্থ যেটা সেটা সবগুলোই মূলত বা উদ্বৃত্ত অর্থ বাইতুল মালে জমা হতো এবং মুসলমানদের মধ্যে সেই সম্পত্তিটা ভাগ করে দেওয়া হতো। খলিফা উমর রাদিয়াল্লাহ বাইতুল মালের এই অতিরিক্ত অর্থ মুসলমানদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করার জন্য তিনি আর একটা দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন, এটা হচ্ছে দেয়ানুল খারাজ। অর্থাৎ খলিফা উমর রাদিয়াল্লাহ রাজস্বের সুপরিকল্পিত পদ্ধতি প্রণয়ন এবং বৃহত্তর জনগোষ্ঠীর মঙ্গল সাধনের জন্যই তিনি দেওয়ানুল খারাজ নামক রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন এবং এটা একটা স্বতন্ত্র রাজস্ব বিভাগ ছিল। এই রাজস্ব বিভাগ সংক্ষেপে উমরের দেওয়ান বা দেওয়ানুল খারাজ নামে পরিচিত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এর শাসনকাল পর্যন্ত অর্থ দপ্তরকে বাইতুল মাল বলা হতো। খলিফা ওমর রাদিয়াল্লাহ পারসিক কায়দায় এই দপ্তরের নাম রাখলেন দিওয়ান। দিওয়ানের প্রধান দায়িত্ব ছিল বাইতুল মালের সঞ্চিত অর্থের সুষম বণ্টন করা, প্রশাসনিক খরচ এবং যুদ্ধ অভিযানের খাতে ব্যয়ের পর যে উদ্বৃত্ত অর্থ থাকত বাইতুল মালে থাকত তা মুসলমানদের মধ্যে বণ্টন করে দেওয়া হতো। জাতীয় অর্থের সুষ্ঠু বণ্টনের জন্য খলিফা ওমর রাদিয়াল্লাহ সর্বপ্রথম আদমশুমারিরও প্রচলন করেছিলেন, অর্থাৎ এই অর্থটা যাতে সুষম বণ্টন হয় তার জন্য তিনি আদমশুমারি প্রচলন করেছিলেন। অধ্যাপক পিকে হিন্টি বলেন যে রাষ্ট্রীয় রাজস্ব বণ্টনের ক্ষেত্রে পৃথিবীর ইতিহাসে খলিফা ওমর রাদিয়াল্লাহ সর্বপ্রথম এই লিপিবদ্ধ আদমশুমারির প্রচলন করেন। এই গণনার মাধ্যমে রাষ্ট্রীয় ভাতাভোগীদের নামের তালিকা প্রস্তুত করা হয় এবং ইসলামের সেবায় নিয়োজিত প্রত্যেকটি আরব ও মাওয়ালি মুসলমান পুরুষ স্ত্রী শিশু যুবক বৃদ্ধ সকলকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়। অক্ষম পুঙ্গু দুর্বল রুক্ষ ব্যক্তিদেরকেও এই ভাতা থেকে বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খলিফা ওমর রাদিয়াল্লাহ এই ভাতার পরিমাণ নির্ধারণ করেছিলেন। এক নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আত্মীয়দের, দুই নম্বর ইসলামের ইসলাম গ্রহণের অগণ্যতাদের, তিন নম্বর ইসলামের ধর্মের প্রতি সামরিক অন্যান্য খেদমূল, এই তিনটা শ্রেণীর মানুষকে তিনি ভাতা প্রদান করেছিলেন। এছাড়া আরও ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধবা পত্নীগণ বার্ষিক 10,000 থেকে 12,000 দিরহাম পেতেন, বদরের যুদ্ধে অংশগ্রহণকারীরা প্রত্যেকে 5,000 থেকে 5,000 দিরহাম, উহুদ যুদ্ধে অংশগ্রহণকারীরা প্রত্যেকে 4,000 দিরহাম, মক্কা বিজয়ের পূর্বে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং রিদ্দার যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রত্যেক যোদ্ধারা 3,000 দিরহাম, বদরের যুদ্ধের পূর্বে মুহাজির এবং আনসারদের সন্তানগণ ও ইরাক এবং সিরিয়ার যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের প্রত্যেকে 2,000 দিরহাম হিসাবে নিয়মিত বার্ষিক বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করেছিলেন। মক্কার অধিবাসী ও অন্যান্য লোকজন সর্বনিম্ন 200 থেকে 800 দিরহাম ভাতা পেতেন। এভাবে খলিফা ওমর রাদিয়াল্লাহ তার বাইতুল মালের অতিরিক্ত অর্থ মানুষের মধ্যে সুষমভাবে বণ্টন করতেন। এবারে আসি বিচার বিভাগ। বিচার বিভাগের সংস্কার খলিফা ওমর রাদিয়াল্লাহর একটি উল্লেখযোগ্য অবদান। তিনি সর্বপ্রথম শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে একটি স্বাধীন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। প্রত্যেক প্রদেশে বিচার বিভাগের ভার প্রাদেশিক গভর্নর বা ওয়ালির পরিবর্তে কাজীর উপরে ন্যস্ত করা হতো, ন্যস্ত ছিল, ফলে ওয়ালির কর্তৃত্ব থেকে মুক্ত থেকে বা মুক্ত হয়ে কাজীগণ স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারতেন। কুরআন ও সুন্নাহর বুৎপত্তি সম্পন্ন নিষ্কুলুষ চরিত্রের অধিকারী এবং সম্ভ্রান্ত বংশীয় মুসলমানদের মধ্যে থেকে কাজী নির্বাচিত হতো। প্রত্যেক প্রদেশ ও জেলায় একজন করে কাজী নিযুক্ত থাকতেন। অবশ্য বিচার বিভাগের সর্বময় ক্ষমতা ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহর হাতে। তিনি কাজীদের বেতন নির্দিষ্ট করে দেন। কাজীগণ উচ্চ নিচু ছোট বড় ভেদাভেদ না করে ন্যায়পরায়ণতার সাথে বিচার কার্য পরিচালনা করতেন। মুসলিম আইনের বাইরে অমুসলমানগণও তাদের নিজস্ব আইন অনুসারে বা আইনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারতেন। সেসব ক্ষেত্রে তাদের স্ব স্ব ধর্মীয় প্রধানগণ বিচার কার্য পরিচালনা করতেন। এছাড়াও
মরিয়াদুল্লাহ বিচার ব্যবস্থা সম্পর্কে আমরা তার ছেলের একটা কাহিনী জানি, সেটা আমরা সবাই জানি, তা আমি এখন বলার প্রয়োজন মনে করতেছি না। পাঁচ নম্বরে সামরিক শাসন ব্যবস্থা। মুসলিম সাম্রাজ্যের বিস্তৃতির সাথে সাথে খলিফা ওমর রাদিয়াল্লাহ একটি সুসংঘবদ্ধ সামরিক ব্যবস্থা অপরিহার্য মনে করেন এবং সে অনুপাতে প্রশাসন একটি প্রশাসনিক কাঠামো তৈরি করেন, অর্থাৎ সামরিক প্রশাসনিক কাঠামো তৈরি করেন। সামরিক শাসনের সুবিধার্থে তিনি সমগ্র সাম্রাজ্যকে নয়টি জেলায় বিভক্ত করেন। এক নম্বর মদিনা, দুই নম্বর কুফা, তিন নম্বর বসরা, চার নম্বর খুস্তাত, পাঁচ নম্বর মিশর, ছয় নম্বর দামেস্ক, সাত নম্বর হিমস, আট নম্বর প্যালেস্টাইন এবং নয় নম্বর মসুল। এই নয়টা সামরিক জেলা তিনি বিভক্ত করলেন এবং জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য প্রত্যেক জেলায় 4000 জন অশ্বারোহী সৈন্যবাহিনী একটি বাহিনী সর্বদা তিনি প্রস্তুত রাখতেন। সেনা দপ্তরের সকল সৈন্যদের নামের একটা তালিকা রাখা হতো। সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন খলিফা নিজেই। প্রত্যেক বাহিনীর অবশ্য নিজস্ব অধিনায়ক ছিল এবং যুদ্ধনীতি প্রণয়ন ও প্রয়োগ এই অধিনায়কেরই দায়িত্ব ছিল। সেনাবাহিনী পদাতিক, অশ্বারোহী, তীরন্দাজ, বাহক ও সেবক প্রভৃতি ভাগে বিভক্ত ছিল। যুদ্ধক্ষেত্রে তারা অগ্র, পশ্চাৎ, মধ্য, দুই পার্শ্ব এবং এইরূপ পাঁচ ভাগে বিভক্ত হয়ে যুদ্ধ পরিচালনা করত বা শত্রু মোকাবিলা করত। আহরা নামক সংস্থার মাধ্যমে সেনাবাহিনীকে রসদ সরবরাহ করা হতো। যুদ্ধে সৈন্যরা তরবারি, বর্ষা, বল্ল, তীর, ধনু, ঢাল, বর্ম এবং শিরস্থান ব্যবহার করত। শিরস্থান হচ্ছে সমগ্র বডি ঢাকা একেবারে। ছয় নম্বর পুলিশ ও অপরাধ বিভাগ। হযরত ওমর রাদিয়াল্লাহর রাজত্বকালে পুলিশ বিভাগ স্থাপিত না হলেও জনশান্তি রক্ষা এবং অপরাধ নির্মূল করার জন্য দেওয়ানুস আহদাস নামে একটি স্বতন্ত্র বিভাগ কাজ করত। এর প্রধান কর্মচারীর উপাধি ছিল সাহেবুল আহদাস। এই বিভিন্ন কর্মচারীগণ দেশের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্তকরণ, ওজন পরীক্ষাকরণ, মদ বিক্রি বন্ধ, চুরি ডাকাতি নিবারণ ইত্যাদি কাজ করত বা ইত্যাদি কাজে নিয়োজিত থাকত। সর্বশেষ জনহিতকর কার্যগুলি। হযরত ওমর রাদিয়াল্লাহ রাজ্য বিস্তার ও শাসন সংস্কারের সাথে সাথে নানাবিধ জনহিতকর ও উন্নয়নমূলক কার্য সম্পাদন করেছিলেন। তিনি নাজরাতি নাফিয়ার তত্ত্বাবধানে অসংখ্য সরকারি ভবন, মসজিদ, খাল, সড়ক, পুল, হাসপাতাল ইত্যাদি নির্মাণ করেছিলেন। জনগণের জল কষ্ট বা পানির কষ্ট নিবারণের জন্য ও ভূমির উর্বরতা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি বসরায় আবু মুসা খাল, পারস্যের সাত খাল, ইরাকে মাকাল খাল এবং মিশরের আমিনুল মুমিনুন খাল খনন করেছিলেন। তিনি কাবাগৃহের পুনর্নির্মাণ, মদিনা মসজিদের সম্প্রসারণ করেছিলেন। তার সময় হাজার হাজার নতুন মসজিদ, অসংখ্য দুর্গ ও সেনানিবাস, সরকারি কার্যালয়, ভবনসমূহ, দেওয়ান, বাইতুলমাল, অতিথি ভবন ইত্যাদি নির্মিত হয়েছিল। তিনি প্রশস্ত ও দীর্ঘ রাস্তা দ্বারা রাজধানী মদিনাকে দূরবর্তী প্রদেশগুলোর সাথে সংযুক্ত করেছিলেন। এছাড়াও তিনি কুফা, বসরা, ফুস্তাত, মাসুল, মসুল প্রভৃতি শহর নির্মাণ করেছিলেন।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের খলিফা ওমর রাদিয়াল্লাহ শাসন ব্যবস্থার রাজস্বের ব্যবস্থা, রাজস্বের উৎসসমূহ, বাইতুল মাল, দেয়ানুল খারাজ, বিচার, সামরিক, পুলিশ, অপরাধ বিভাগ এবং জনহিতক কার্যাবলী। আশা করি তোমরা আজকে এই পাঠটা সুন্দর করে পড়ে নেবে এবং এর ভিতর থেকে জ্ঞানের প্রশ্ন, অনুধাবনের প্রশ্ন সহ সৃজনশীল প্রশ্ন যেগুলো আসে সেগুলো তোমরা আয়ত্ত করে নেবে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো, নিরাপদে থেকো, নিয়মিত আমাদের সাথে থেকো। আল্লাহ হাফেজ।